আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মোটর ভেগাস বিডি চ্যানেলের আরও একটি ফ্রেশ রিভিউতে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা চলে এসেছি শারমিন কার সেন্টারে। আমার এই চ্যানেলে এই শোরুমের কিন্তু একটা রিভিউ দেওয়া আছে, তো আজকে হচ্ছে সেকেন্ড রিভিউ আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে কিন্তু আপনারা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকে কিন্তু হায়েস্ট দেখাবো, এছাড়াও তাদের নিউ কয়েকটা গাড়ির কালেকশন আসছে, সেইগুলো আপনারা দেখতে পাবেন। তো চলুন আজকে রিভিউটা আমরা স্টার্ট করি। তো আজকে ভিডিওর সাথে মানে পুরো ভিডিওতে তোফাইল ভাই আমাদেরকে সহযোগিতা করবে। ভাইয়া কেমন আছেন? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া আমরা হচ্ছে প্রথম আজকে আমাদের আপনার পেছনে যে গাড়িটা আছে এটা দিয়ে স্টার্ট করে। এটা কি গাড়ি? 111 মডেল। রেজিস্ট্রেশন নাম্বার? আর রেজিস্ট্রেশন আপনার 97 মডেল, 2002 রেজিস্ট্রেশন, 97 মডেল 2002 রেজিস্ট্রেশন। এটা দেখতে পাচ্ছেন গাড়িটা, এটা কি ভাই নেভি ফুল নেভি ব্লু না শুধু ব্লু? নেভি ব্লু অল অপশন অটো। তো আচ্ছা, অরিজিনালি 1500 আছে। এটার সামনের দিকটা দেখাচ্ছি, ঢাকা মেট্রো কো 15 সিরিয়ালের গাড়ি হচ্ছে এটা। সামনে একটা স্টিল বাম্পার ইনস্টল আছে, এবং হচ্ছে এটা তো ভাই এসি কমপ্লিট করা আছে, এসি 100% আছে। আচ্ছা, তো এটা হচ্ছে সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন টিপটপ অবস্থায় আছে, অ্যালয় রিং এবং টায়ার। তো চলুন আমরা গাড়ির ভেতর দিকটা একটু দেখি। তো ভিউয়ার্স, এটার এক্সটেরিয়ারটা যেমন সুন্দর, তার চাইতেও কিন্তু বেশি সুন্দর ইন্টেরিয়ারটা। দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা ব্ল্যাক এবং গ্রে কালারের কম্বিনেশন আছে, সিট কাভারগুলো হচ্ছে ব্রাউন কালারের, ট্রান্সমিশন লিভার আছে, এখানে ক্লাইমেট চেঞ্জারের অপশন আছে। তো রেয়ার সিটগুলো একটু দেখাই দিই আমি। তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে রেয়ার সিট, এখানে 2 থেকে 3 জন বসে অনায়াসে ট্রাভেল করতে পারবেন। ভাই এটা কি আপনার সিএনজি ও তেলে দোনোটাই গাড়ি চলবে? সিএনজি তেল দোনোটাই আছে। আচ্ছা, সিএনজি তেল দোনোটাই চলবে। তো আমি গাড়ির পেছনের দিকটা একটু দেখাই। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন গাড়ির পেছনের দিকটা একদমই টিপটপ কন্ডিশনে কিন্তু আছে। আপনারা গাড়িটা দেখতে চলে আসুন শারমিন কার সেন্টারে, ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস ও কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। তো ভাই আমাদেরকে এটার প্রাইসটা একটু বলেন। প্রাইস হলো 580। এটা কি আস্কিং না ফিক্স? আস্কিং প্রাইস। আচ্ছা, আসলে তো আলোচনা করতে পারবে। আর কাগজপত্র কত পর্যন্ত? পেপার সাপোর্টেড আছে। আচ্ছা, এবং যে কোনো সময় তো মালিকানা বদলি করতে পারবেন? আচ্ছা, যে কোনো সময় আপনারা মালিকানা বদলি করতে পারবেন। গাড়িটা কিন্তু আসলেই অসাধারণ, আপনারা সামনাসামনি এসে দেখলে বুঝতে পারবেন। তো ভাই আমাদের নেক্সট প্রোবক্স, এটা কি প্রোবক্স না সাকসিড? চারের মডেল, 10-এর রেজিস্ট্রেশন, সাকসিড। এটা কি সাদা না পাল? আচ্ছা, পাল কালারের গাড়ি, সাকসিড গাড়ি। তো এটা সামনের দিকটা একটু দেখাই আমার ভিউয়ার্সদের। তো ভিউয়ার্স, এই দেখতে পাচ্ছেন গাড়িটার সামনের দিক, ঢাকা মেট্রো G27 সিরিয়ালের গাড়ি, সামনে স্টিল বাম্পার ইনস্টল নেই, আপনার একদমই ফ্রেশ অবস্থায় টিপটপ কন্ডিশনে গাড়িটা আছে। ভাই এর সামনের গ্লাস কি অরিজিনাল? আচ্ছা, সামনের গ্লাস অরিজিনাল, দোনোটা গ্লাসই অরিজিনাল আছে। তো ভিউয়ার্স, গাড়িটা আপনার একদমই ফ্রেশ অবস্থায় আছে, আপনারা দেখতে চাইলে সরাসরি চলে আসুন। তো এবং এটার উপরের দিকে দেখতে পাচ্ছেন ক্যারিয়ারও কিন্তু আছে। তো আমরা ইন্টেরিয়ারটা একটু দেখাই গাড়ির। তো দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা সম্পূর্ণ ব্ল্যাক কালারের, এখানে ক্লাইমেট চেঞ্জের অপশনগুলো আছে, এবং হচ্ছে সিট কাভারগুলো এখানে সিট কাভার করাই আছে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু সাকসিড গাড়িগুলো দেখা যায় প্রোবক্সের চাইতে। আচ্ছা ভাই, সাকসিড আর প্রোবক্সে পার্থক্যটা কি? সাকসিড মূলত সাকসিড হলো 1300। আচ্ছা, আর আপনার প্রোবক্স হলো 1500। এতটুকু ডিফারেন্স, আর শুধু ব্যাক ডালায় লাইট থাকে। ও আচ্ছা আচ্ছা। তো আমরা একটু প্যাসেঞ্জারের সিটগুলো একটু দেখাই। এখানে দেখতে পাচ্ছেন 2 থেকে 3 জন বসে ট্রাভেল করতে পারবেন। উবার বা পাঠাওতেও ওই গাড়িগুলোর চাহিদা বেশ ভালো আছে। তো এটা গাড়ির পেছনের দিক, পেছনের গ্লাসে ওয়াইপার আছে, এবং পেছনে ভাই এটা সিএনজি কত লিটার? সিএনজি লিটার সিএনজি, এটা তেল সিএনজি দোনোটাতেই চলে? আচ্ছা, দোনোটাতেই চলে। আচ্ছা ভাই, এটার প্রাইসটা একটু বলেন। এটার প্রাইস হলো 7 লক্ষ। 7,80,000 টাকা। আর কাগজ তো আপডেট করা আছে, আস্কিং প্রাইস 7,80,000 টাকা। ভিউয়ার্স, আপনাদের পছন্দ হলে দেন হচ্ছে প্রাইস নিয়ে আপনারা নেগোসিয়েট করতে পারবেন। পেপার সাপোর্টেড, সিএনজি ও তেলে চালিত গাড়ি, আর 1500 সিসি। তো অরিজিনালি 1500 সিসি। আচ্ছা, তো ভিউয়ার্স অরিজিনালি 1500 সিসি এই গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন, আপনার আস্কিং প্রাইস 7,80,000। তো ভাইয়া এখন হচ্ছে আমাদেরকে স্টারলেট দেখান। 92 মডেল, 97 রেজিস্ট্রেশন। আচ্ছা আচ্ছা, এটাও তো নেভি ব্লুই মনে হয়। আচ্ছা, নেভি ব্লু। এটা মৌলভীবাজার G11 সিরিয়ালের গাড়ি। আচ্ছা, এখন ভাই এটা তো মৌলভীবাজার, এর রেজিস্ট্রেশন তো মৌলভীবাজার, তো সেই ক্ষেত্রে এন্ডোর্স করা আছে। আচ্ছা, তো ভিউয়ার্স এটা কিন্তু এন্ডোর্স করা আছে, তো আপনাদের এটা টেনশন নিতে হবে না যে না মৌলভীবাজার গিয়ে মালিকানা বদলি করতে হবে। এটা আপনি মিরপুর থেকে বা এখানে যে বিআরটি আছে সেখান থেকে আর কি আপনি করতে পারবেন। আচ্ছা,
আচ্ছা আচ্ছা, শোরুম থেকে আপনাকে সম্পূর্ণ সহযোগিতা করা হবে। তো আমরা একটু ইন্টেরিয়ারটা একটু দেখাই। তো এটা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা সম্পূর্ণ কিন্তু ব্ল্যাক কালারের, সিট কভারগুলোও দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের। আমি আমার লাস্ট এই শোরুমের ভিডিও দিয়েছিলাম, আমার কাছে একজন স্টারলেট সলিউলের খবর জানতে চেয়েছিলেন, যদিও এটা দুই তিন মাস হয়ে গেছে, বাট এখানে কিন্তু এখনও স্টারলেট সলিউলটা আছে, আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমি যদি প্যাসেঞ্জার সিটের দিকটা একটু দেখাই, এখানে যারা ছোট ফ্যামিলি আছেন, দুই থেকে তিনজনের ফ্যামিলি মেম্বার, তারা কিন্তু এই গাড়িগুলো নিতে পারেন, অর্থাৎ ঢাকা সিটির জন্য একদম বেস্ট হবে। তো গাড়ির পেছনটা যদি দেখাই, পেছনে স্পয়লার আছে, এছাড়া হচ্ছে টয়োটার লোগো আছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার ইয়াও দেখতে পাচ্ছেন আছে। আচ্ছা ভাইয়া, এটা হচ্ছে প্রাইসটা একটু বলেন। 350,000 টাকা। তো আস্কিং প্রাইসই ভিউয়ার্স 350,000 টাকা, সামান্য কিছু নেগোশিয়েট তো পাবেন। আর কাগজের কি অবস্থা? কাগজ আপ টু ডেট। আর এমনি মালিকানা বদলি তো আপনারা হেল্প করবেন। আচ্ছা আচ্ছা, এমনি কাগজ টাগজ করতে তো আর মানে ঢাকা থেকেই সব করতে পারবেন? আচ্ছা, সব কিছু আপনারা ঢাকা থেকেই করতে পারবেন। তো আস্কিং প্রাইস 350,000 টাকা, কাগজ আপ টু ডেট। আর এসি কি কাজ করে? আচ্ছা, এসি কাজ করে। তো ভিউয়ার্স আপনারা এই গাড়িটা দেখতে পারেন, গাড়িটার প্রাইস কিন্তু একদমই কম, একদমই টিপটপ অবস্থায় আছে গাড়িটা। তো আমরা পাশে আর একটা স্টারলেট, এটা তো সলিল না? এটা সলিল, এটা 97 মডেল 97 রেজিস্ট্রেশন। তো সামনের দিকটা একটু আমরা দেখি আগে গাড়িটার। এটাও কি ভাই ব্লু কালার নাকি? না, এটাও ব্লু কালার। তো ঢাকা মেট্রো ক-03 সিরিয়ালের সামনে একটা স্টিল বাম্পার ইনস্টলড আছে দেখতে পাচ্ছেন। তো একদমই কিন্তু ফ্রেশ অবস্থায় দোনোটা গাড়ি কিন্তু পাশাপাশি, বাট এটার চাইতে এটা একটু বেশি ফ্রেশ লাগতেছে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টায়ার এবং রিংগুলো ফ্রেশ আছে। তো আমি যদি আপনাদেরকে ইন্টেরিয়ারটা একটু দেখাই, ফুল সেটআপটা কিন্তু ব্ল্যাক কালারের, সিট কভারগুলোও দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের, এখানে ক্লাইমেট চেঞ্জারের অপশন আছে। তো ভিউয়ার্স আপনারা সরাসরি গাড়িগুলো দেখতে চলে আসুন শারমিন কার সেন্টারে, আমি আপনাদেরকে রেয়ার যে সিটগুলো আছে একটু দেখাই দিচ্ছি। এখানে কিন্তু আসলে অনেকগুলো স্টারলেট সলিউল আছে, আমি দেখতে পাচ্ছি পেছনে দুইটা কুশন আছে ডেকোরেশন পারপাস। তো এই গাড়িটার রেয়ারটা যদি আমি দেখাই, এটা দেখতে পাচ্ছেন গাড়ির রেয়ার, পেছনেও একটা স্টিল বাম্পার ইনস্টল আছে। আচ্ছা ভাই, এটার আস্কিং প্রাইসটা একটু বলেন। 3 লক্ষ টাকা। আচ্ছা, আস্কিং প্রাইস 3 লক্ষ টাকা, অবশ্যই কিন্তু এটা নেগোশিয়েট করলে আপনারা যদি পছন্দ হয় দামাদামি করার সুযোগ পাবেন, মাত্র 3 লক্ষ টাকা আস্কিং প্রাইস। পেপারস কি ভাই আপনাদের? আচ্ছা, এটা এইটা কত সিসি? 1331 সিসি। আচ্ছা, এটাও 1331 সিসি। আপনার এসি তো কাজ করে? এসি কাজ করে ভাই, আপনারা কিন্তু এটা চাইলে এখানে এসে দেখতে পারেন। এখানে তো আমরা দুইটা সলিয়েল দেখলাম। আচ্ছা ভাই, আমাদের আর একটা সলিয়েল আপনাদের এখানে আছে, এটা সলিয়েল রিফ্লেক্ট। আচ্ছা, এটা এটা কি কাস্টমার দেখতেছে? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা নেক্সট গাড়িতে যাই, আমরা টাউন স্টার এই নোয়াটা দেখি। এইটার মডেল আর রেজিস্ট্রেশন নাম্বারটা একটু বলেন। পাঁচের মডেল, নয়ের রেজিস্ট্রেশন, 7 সিটের নোয়া গাড়ি। আপনারা এটা কি সাদা কালার? মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে বডি। তো আমরা যদি ইন্টেরিয়ারটা একটু দেখাই, ড্যাশবোর্ডটা হচ্ছে গ্রে কালারের, এখানে স্টিয়ারিং হুইলে টয়োটার লোগো আছে, এখানে ক্লাইমেট চেঞ্জেরও অপশন পেয়ে যাচ্ছেন, এখানে ডিভিডি প্লেয়ার আছে। এছাড়াও সিট কভারগুলো হচ্ছে গ্রে কালারের, এটা 7 সিটের একটা গাড়ি। তো এটা কেয়ার 42। তো এখানে দেখতে পাচ্ছেন এটা মিড যে রোটা আছে সেটা, এটা কি দুই পাশের মানে? আচ্ছা, 5 ডোর। তো এখানে আপনারা দুই পাশের কিন্তু ডোরের উইন্ডো যেটা সেটা ওপেন করতে পারবেন। এটা হচ্ছে লাস্ট যে রোটা আছে সেটা, এখানে 7 জন মোটামুটি ট্রাভেল করতে পারবেন। সিলিং এর কন্ডিশনও বেশ ফ্রেশ অবস্থায় আছে। আচ্ছা ভাই, এটার আস্কিং প্রাইস একটু বলেন। 7 লক্ষ 80 হাজার। আচ্ছা, আস্কিং প্রাইস হচ্ছে 7 লক্ষ 80 হাজার। আর এই ইঞ্জিনের সিসিটা কত? সিসি হলো 1800 সিসি। কাগজ আপ টু ডেট? তো কাগজ আপ টু ডেট, 7 লক্ষ 80 হাজার টাকা আস্কিং প্রাইস। পেছনের দিকটা দেখছেন, স্পয়লার লাগানো আছে, রিয়ার ভিউ মিরর আছে, ওয়াইপার আছে গ্লাসে, পেছনেও একটা স্টিল বাম্পার ইনস্টল আছে। আচ্ছা ভাই, আপনাদের এই যে আমি ভিডিও শুরুতে বলেছি একটা হাইস দেখাবো, হাইসটা কোনটা? এই হচ্ছে ভিউয়ার্স হাইস। আমার চ্যানেলে অনেকেই বলেন যে ভাই হাইস গাড়ি দেখান, এটা কি সিলভার কালার না? আচ্ছা, সিলভার কালার। মডেল আর রেজিস্ট্রেশন নাম্বারটা বলেন। 15 মডেল 18 রেজিস্ট্রেশন। কয় সিটের এটা? এটা হলো আপনার
12 সিটের একটা গাড়ি। তো এটা সামনের দিকটা একটু দেখাই আগে। এটা দেখতে পাচ্ছেন সামনের দিকটা কিন্তু এটা নিউ শেপের। এটা ভাই মডেলটা কত বলেন? 15 মডেল 18 রেজিস্ট্রেশন। তো ভিউয়ার্স 15 মডেল 18 রেজিস্ট্রেশন, মানে বাংলাদেশে এই গাড়িটা কিন্তু মাত্র 4 বছর চলেছে। ঢাকা মেট্রো চক 20 সিরিয়ালের গাড়ি, সিল বাম্পার ইনস্টল আছে। এবং আচ্ছা একটু মিস্টেক হয়েছে, এটা হচ্ছে 15 মডেল 21 রেজিস্ট্রেশন, তাইলে 1 বছর মাত্র গাড়িটা বাংলাদেশে চলেছে। এটা রিসেন্টলি নাম্বার হচ্ছে পেয়েছে। এটা ফ্রন্ট যে লুকটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নিউ শেপের একটা লুক। তবে এটা ইঞ্জিনটা তো 2000 সিসি। আচ্ছা, তো এটা দেখতে পাচ্ছেন, এটা আসলে বডি ওভাবে দেখার কিছু নাই, কারণ 1 বছরই গাড়িটা চলছে বাংলাদেশে, একদমই অ্যাজ লাইক অ্যাজ নিউ, রিকন্ডিশনের মতো। তো এটা সামনের দিকটা দেখতে পাচ্ছেন, 2 থেকে 3 জন বসতে পারবেন, যিনি ড্রাইভ করবে উনি সব। এখানে ক্লাইমেট চেঞ্জারের অপশন আছে, ট্রান্সমিশন লিভার। তো চলুন আমরা এখন পেছনের যে প্যাসেঞ্জার সিটের দিকগুলো একটু দেখি। এটা হচ্ছে সেকেন্ড রো যেটা আছে, সেটা এখানেও 3 জন বসতে পারবে। এটা তো সেন্ট্রাল এসি না ভাই? জি জি, ডুয়েল এসি। আচ্ছা, ডুয়েল এসি। তো এটা হচ্ছে থার্ড যে রোটা আছে, সেই রোটা একটু দেখাচ্ছি। এবং লাস্টের যে রোটা দেখতে পাচ্ছেন, এটা কি ভাই সিএনজি করা? জি সিএনজি করা, সিএনজি তেল দোনোটাই। তো সিএনজি তেল দোনোটাই। এটার ভাই আস্কিং প্রাইসটা কত? আচ্ছা, 16 লাখ 50, মানে 16 লাখ 50 কি ডাউন পেমেন্ট, মানে ওনাকে দিয়ে নিতে হবে? আচ্ছা, কিস্তি কয় মাস আছে? একান্নটা কিস্তি এখনো আছে। আচ্ছা, কিস্তি কত করে প্রতি মাসে? 27,000 করে। তো কিস্তি 27,000 করে, আর 16,50,000 টাকা আপনাকে দিয়ে এই গাড়িটা নিতে হবে। তো এটা গাড়িটার রিয়ারটা দেখাচ্ছি, পেছনে স্টিল বাম্পার ইনস্টল আছে। তো আর মাসিক হচ্ছে 27,000 টাকা দিতে হবে, আর কাগজের মানে আপডেট তো কাগজ আপডেট। আচ্ছা, এটা তো মানে ব্যাংক থেকে, ব্যাংকের লোন করা। আচ্ছা, তো ভিউয়ার্স আপনারা যারা একটু কম প্রাইসে হায়েস্ট খুঁজছেন, যেহেতু কিন্তু এটা 21-এর রেজিস্ট্রেশন, বুঝতেই পারছেন এটা কিন্তু একদম লেটেস্ট যেই মডেলটা আছে সেটাই। তো আপনারা যারা কম গাড়ি চলেছে, সেরকম গাড়ি খুঁজছেন যে কম মাইলেজ চলেছে, তারা কিন্তু এই গাড়িটা দেখতে পাবেন। তো এখন হচ্ছে ভাই আমাদের এই রিফ্লেক্টার সম্বন্ধে বলেন, মডেল রেজিস্ট্রেশন নাম্বার 97 মডেল 2002 রেজিস্ট্রেশন। এটা কি নীল না স্কাই ব্লু কালারের? ঢাকা মেট্রো G15 সিরিয়ালের গাড়ি হচ্ছে এটা। এটাও হচ্ছে স্টারলেট রিফ্লেক্ট, অ্যালয় রিং এবং টায়ার আছে। এর ছোটো খাটোর মধ্যে একদম বেস্ট আছে গাড়িটা। তো ইন্টেরিয়ারটা যদি আমি একটু দেখাই, ড্যাশবোর্ডটা হচ্ছে ব্ল্যাক এবং গ্রে কালারের কম্বিনেশন আছে। ক্লাইমেট চেঞ্জার দেখতে পাচ্ছেন, ট্রান্সমিশন লিভার, এবং সিটগুলো হচ্ছে কভার করা আছে। তো আমি যদি আপনাদেরকে প্যাসেঞ্জারের সিটগুলো একটু দেখাই, এখানেও 2 থেকে 3 জন বসে ট্রাভেল করতে পারবেন। যারা ছোটো ফ্যামিলি আছেন, যে অল্প সদস্য ফ্যামিলি, তারা ছোটো গাড়িগুলো নিতে পারেন। ঢাকা শহরের জন্য এখন বর্তমানে ছোটো গাড়িগুলো একদম বেস্ট। তো এটা হচ্ছে গাড়ির রিয়ার, স্পয়লার লাগানো আছে, পেছনের গ্লাসে ওয়াইপার আছে, স্টিল বাম্পার ইনস্টল আছে। ভাই প্রাইসটা 4,80,000 টাকা। আচ্ছা, এটার মডেল রেজিস্ট্রেশন নাম্বারটা একটু আবার বলুন। এটার মডেল হলো 97 রেজিস্ট্রেশন 2003। 97 মডেল 2 রেজিস্ট্রেশন, স্টারলেট রিফ্লেক্ট। গাড়িটা কিন্তু একদমই মানে ফ্রেশের মতো আছে। কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কি ভাই? আচ্ছা, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, একদম ফ্রেশ অবস্থা। স্টারলেট রিফ্লেক্টগুলো কিন্তু সলিয়েলের পরেই তো মনে হয় রিফ্লেক্ট আছে। হ্যাঁ, সলিয়েলের পরে, এটার পরে আর স্টারলেট বের হয়নি। আচ্ছা, এটার পরে আর স্টারলেট বের হয়নি। তো আপনারা চাইলে এখানে 3টা স্টারলেট গাড়ি আছে দেখতে পারেন, কারণ ঢাকা সিটিতে যে পরিমাণে জ্যাম, এই জ্যামে আসলে ছোটোখাটো গাড়ি সবচাইতে বেস্ট। তো যাই হোক, আমরা এখন একটা এক্সিও গাড়ি দেখব। এখানে একটা এক্সিও গাড়ি দেখা যাচ্ছে ভাই। এইটার রেজিস্ট্রেশন নাম্বার, মডেল রেজিস্ট্রেশন নাম্বার, মডেল হলো 2010, রেজিস্ট্রেশন হচ্ছে 2015, 10-এর মডেল 15 রেজিস্ট্রেশন, সিলভার কালারের একটা এক্সিও দেখতে পাচ্ছি। এটা পেছন সাইড, ঢাকা মেট্রো G22 সিরিয়াল। এটা তো ভাই এখনো ডিজিটাল নাম্বার প্লেট পাইনি। এটা ডিজিটাল পাইছে, এটা হারায় ছিল, এখন আমরা থানায় জিডি করা আছে, এটা আমরা উঠিয়ে দেব। আচ্ছা, এটা আপনারা উঠিয়ে দিবেন। আচ্ছা, তো ভিউয়ার্স আপনারা এই গাড়িটা নিলে, তারা কিন্তু ডিজিটাল নাম্বার প্লেটটা একদম উঠিয়ে দেবে। তো ফ্রন্ট সাইডটা আমি একটু আগে দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে এই গাড়িটার ফ্রন্ট সাইড, স্টিল বাম্পার ইনস্টল আছে, দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা। তো প্যাসেঞ্জার সিটটা একটু দেখাই। তো হচ্ছে সামনের দিকের যে সিটটা, গ্রে এবং ব্ল্যাক কালারের কম্বিনেশনের ড্যাশবোর্ড, ক্লাইমেট চেঞ্জার আছে, ট্রান্সমিশন লিভার, বিস্কিট কালারের সিট কভার পেয়ে যাচ্ছেন, একদমই টিপটপ কন্ডিশনে কিন্তু গাড়িটা পেয়ে যাচ্ছেন আপনারা।
তো আমি যদি রেয়ার প্যাসেঞ্জ এখানে দেখতে পাচ্ছেন দুই থেকে তিনজন অনায়াসে বসে ট্রাভেল করতে পারবেন, মোটামুটি বেশ ভালো লেগ স্পেস আছে, সিলিংয়ের কন্ডিশনটাও বেশ ভালো আছে। এটা কি সিএনজি ও তেলে দুটোই? এটার প্রাইসটা 12,80,000 টাকা আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস এমনি কাগজ আপ টু ডেট করা, আচ্ছা পেপার আপ টু ডেট করা 12,80,000 টাকা আস্কিং প্রাইস, এবং হচ্ছে আপনার একদম ফ্রেশ অবস্থায় আছে। এসি কি রানিং? এসি রানিং অবস্থায় পেয়ে যাবেন আপনারা। আপনারা চাইলে এই শোরুম এসে গাড়িগুলো দেখতে পারেন, ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার এবং অ্যাড্রেস দেওয়া থাকবে। এখন হচ্ছে আমরা একটা ইসুজু ট্রপার গাড়ি দেখবো, পাজারো গাড়ি টাইপের। এটার ভাই মডেল আর রেজিস্ট্রেশন? মডেল 93 এর মডেল, 2000 এর রেজিস্ট্রেশন। এটা কি পার্ল কালার? আচ্ছা এটা হচ্ছে পার্ল এবং টুইন কালার যেটাকে বলা হয়, এটা হচ্ছে মূলত টুইন কালারের একটা পাজারো গাড়ি। তো এটার ফ্রন্ট দিকটা একটু দেখে, একটা হেভি স্টিল বাম্পার ইনস্টল আছে, ঢাকা মেট্রো ঘ 02 সিরিয়ালের গাড়ি হচ্ছে এটা। তো উপরে কিন্তু ক্যারিয়ারও আছে, এটা তো সানরুফও আছে মনে হয়? আচ্ছা এটাতে সানরুফ নাই। আচ্ছা এটাতে সানরুফ নাই, সানরুফ ছাড়া। তো ভিতরের ইন্টেরিয়ারটা আমরা একটু দেখি, আসলে ইন্টেরিয়ারটা সুন্দর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এটা হচ্ছে ইন্টেরিয়ার, ড্যাশবোর্ডটা সম্পূর্ণ ব্ল্যাক, এবং এখানে একটা মাল্টিমিডিয়ার প্লেয়ার আছে, এবং এখানে ক্লাইমেট চেঞ্জারও আছে। সিট কভারগুলো হচ্ছে ব্রাউন কালারের। এটা ভাই এসি কমপ্লিট? জি এসি কমপ্লিট। আচ্ছা এটা কি 7 সিটের না? আপনারা চাইলে দুইটা বেবি সিট বসাই নিতে পারবেন, আপাতত পেছনে কিছু নেই, ডিজেল চালিত গাড়ি এটা। তো আমি রিয়ারটা যদি দেখাই, স্পয়লার আছে, একটা স্পেয়ার চাকা আছে, এবং পেছনে একটা স্টিল বাম্পার ইনস্টল আছে। ভাই এটার প্রাইসটা? 9,50,000। সিসি কত? 2000 সিসি, ডিজেল চালিত ইঞ্জিন, 2000 সিসি, আস্কিং প্রাইস 9,50,000। আচ্ছা কাগজপত্র তো আপলোড? আচ্ছা কাগজপত্র আপলোড করা আছে। তো আমরা হচ্ছে এখন এই আর একটা গাড়ি, এটা কি গাড়ি, কি বলে? হাইলেক্স সার্ভ। আচ্ছা তো এখানে আর একটা হাইলেক্স সার্ভ গাড়ি দেখতে পাচ্ছেন, গ্রে কালারের। এটার মডেল আর রেজিস্ট্রেশন নাম্বারটা ভাইয়া? তো গাইজ এখন হচ্ছে আমরা একটা ক্লোজার গাড়ি দেখতে পাচ্ছি, এটাও নেভি ব্লু কালারের। ভাই এইটা আমাদের মডেল রেজিস্ট্রেশন নাম্বারটা বলুন। মডেল 2004 এর মডেল, 2009 রেজিস্ট্রেশন, 4 এর মডেল, 9 রেজিস্ট্রেশন, ঢাকা মেট্রো ঘ 13 সিরিয়ালের। সামনে একটা হেভি স্টিল বাম্পার ইনস্টল, এবং হেডল্যাম্প গুলো দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়ালি পার্ট আছে, হাই বিম এবং লো বিম। এখানে যে ক্লোজার যে লোগোটা যে কেটা, সেটাই গ্রিলে মার্কিং করা আছে। আপনার অনেকটা জিপ টাইপের গাড়ি এগুলা। এটা ভাই সিসি কত? 2000 সিসি। আচ্ছা 2000 সিসির গাড়ি হচ্ছে এটা। এটা টায়ার এবং রিং দেখতে পাচ্ছেন, ফ্রেশ অবস্থায় আছে। তো গাড়ির ইন্টেরিয়ারটা একটু দেখাই আপনাদেরকে। তো এটার ইন্টেরিয়ার সেটআপটা, ড্যাশবোর্ডটা সম্পূর্ণ ব্ল্যাক কালারের। এখানে ক্লাইমেট চেঞ্জের অপশন পাচ্ছেন, ট্রান্সমিশন লিভার আছে, এছাড়াও এখানে আর্মরেস্টের অপশন পাচ্ছেন সামনের দুইটা সিটে। এটাতে সানরুফ আছে? হ্যাঁ এটাতে সানরুফ আছে। আমরা একটু খুলে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন, এটা কি সানরুফ না মুনরুফ? সানরুফ, সানরুফ মানে গ্লাসটাও তো খুলবে। আচ্ছা গ্লাসটাও খুলবে, এখানে মনে হয় সেটার সুইচও আছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে সুইচ আছে, এটা দিয়ে আপনার সানরুফটা ওপেন হবে। এই যে দেখতে পাচ্ছেন ওপেন করে দেখাচ্ছে। তো সানরুফটা কিন্তু ওয়ার্কিং অবস্থায় পেয়ে যাবেন আপনারা, তো আপনারা চাইলে এই সানরুফটাও ইউজ করতে পারবেন। তো গাড়িটা কিন্তু ইন্টেরিয়ারটা একদম ফ্রেশ অবস্থায় আছে, আপনারা কিন্তু নিয়ে জাস্ট ড্রাইভ করবেন। তো আমি প্যাসেঞ্জার সিটটা একটু দেখাই দিই। এখানেও দুই থেকে তিনজন বসে অনায়াসে ট্রাভেল করতে পারবেন। ডোর প্যাডগুলো কিন্তু বেশ ফ্রেশ আছে, গাড়ির ইন্টেরিয়ারটাও ফ্রেশ, লেগ স্পেসটা দেখতে পাচ্ছেন অসাধারণ। এসি কমপ্লিট অবস্থায় আছে, সিলিংয়ের কন্ডিশনও বেশ ভালো। তো আমি গাড়ির রিয়ারটা দেখাই, স্পয়লার আছে, গ্লাসে ওয়াইপার আছে, এবং এখানে একটা নাম্বার দেওয়া আছে 2.4S, এটা সম্ভবত ইঞ্জিনের ইয়া বোঝাচ্ছে। আচ্ছা ভাই এটার প্রাইসটা? আচ্ছা কাগজ আপলোড করে দেবেন, 16,50,000 টাকা। কাগজ তো রিসেন্টলি আপলোডেডই পাবে? আচ্ছা রিসেন্টলি কাগজ আপলোড পাবেন, 16,50,000 টাকা হলে এই গাড়িটা আপনারা নিতে পারবেন, একদমই কিন্তু ফ্রেশ আছে গাড়িটা। এখন হচ্ছে আমরা একটা এসকর্ট গাড়ি দেখছি, এটা কি ভাই হোন্ডা এসকর্ট? হ্যাঁ হোন্ডা এসকর্ট। আচ্ছা এটার মডেল আর রেজিস্ট্রেশন নাম্বার? 93 এর মডেল, 97 রেজিস্ট্রেশন, সাদা রঙের এসকর্ট গাড়ি। আমি ফ্রন্ট সাইডটা দেখাচ্ছি, বডি কিট করা আছে,
ঢাকা মেট্রো 12 সিরিয়ালের গাড়ি। আমার লাস্ট রিভিউতে কিন্তু এই গাড়িটা ছিল, তো এই গাড়িটা আবার দেখাচ্ছি, আর বাকি গাড়িগুলো নিউলি তাদের শোরুমে আনা হয়েছে। তো আমি আপনার একটু ভিতরটা দেখাই দিই। তো এটা দেখতে পাচ্ছেন ইন্টেরিয়ারটা কিন্তু সম্পূর্ণ ড্যাশবোর্ডটা ব্ল্যাক কালারের, এখানে ম্যানুয়াল ট্রান্সমিশন, এখানে আপনি স্টিয়ারিংয়ে হোন্ডার যে ইয়াটা আছে লোগোটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লাইমেট চেঞ্জ অপশন আছে, সিট কাভারগুলো ব্ল্যাক এবং একটু উডেনের একটা কাজ করা আছে, কিন্তু ফুল অপশন অটো, তো শুধু গিয়ারটা ম্যানুয়াল। তো এখানে দেখতে পাচ্ছেন দুই থেকে তিনজন বসে অনায়াসে ট্রাভেল করতে পারবেন, সেই পরিমাণে স্পেস আছে। আচ্ছা ভাই, এটার প্রাইস সম্বন্ধে বলেন। আচ্ছা, এভাবে নিলে 350, আর কাগজপত্র কি আপডেট করা যাবে? তো আমি গাড়ি রিয়ারটা একটু দেখাই দিই। আপনারা যারা একটু কম প্রাইসে গাড়ি চান, এটা কিন্তু আস্কিং প্রাইস 350, এটা কিন্তু আরও কমবে প্রাইসটা, পেছনে একটা স্টিল বাম্পার ইনস্টল আছে। আপনারা পছন্দ হলে সামনাসামনি আসেন, কথা বলেন, দেন হচ্ছে দামাদামি করার সুযোগ পাবেন। আচ্ছা ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে রিভিউতে সাথে থাকার জন্য। তো গাইজ, আজকের মতো রিভিউটা এখানেই শেষ করছি। আপনারা এই শোরুমের কোনো গাড়ি যদি পছন্দ হয়ে থাকে, আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস, এবং আমি চেষ্টা করব গুগল ম্যাপের লোকেশন দিয়ে দেওয়ার জন্য, আপনাদের যাতে তাদের রিচ করতে সুবিধা হয়। তো তাদের কিন্তু এখানে বেশ ভালো গাড়ির কালেকশন আছে, বিশেষ করে স্টারলেট সলিয়ার, যারা ফ্যামিলি ইউজ ছোটো ছোটো গাড়ি কিনতে চান তারা কিন্তু এই শোরুমে আসতে পারেন। অনেকগুলো তাদের ছোটো গাড়ির কালেকশন আছে এবং একদম রিজনেবল প্রাইসে, মানে স্টারলেট সলিয়ার কিনতে গেলে 3-4 বাজেটের উপরে চলে যায়। তো এখানে কিন্তু ফ্রেশ গাড়িগুলো আপনারা কম প্রাইসে পাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দিয়ে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে জানাবেন নেক্সট কোন গাড়ির রিভিউ দেখতে চান, চ্যানেল মাস্ট সাবস্ক্রাইব করবেন। এই রৌদ্রে গরমে কষ্ট করে প্রায় 6-7 কিলো রাস্তা ট্রাভেল করে আপনাদের জন্য রিভিউ করতে আসছি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো অন্য কোনো ভিডিওতে দেখা হবে, চিলদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।